আমরা যখনই পুজো করতে চাই ব্রাহ্মণ আমাদেরকে জিজ্ঞাসা করে আমাদের গোত্র কি। কিন্তু কেন এর কি কোনো বিজ্ঞানসম্মত কারণ আছে আসলে গোত্র আর কিছুই না এটাকে আমরা জিন বা ডিএনএর সাথে তুলনা করতে পারি এবার জানা যাক গোত্র কি, কেনই বা এটা এত গুরুত্বপূর্ণ এমনকি বিয়ের জন্য কেন ছেলেরা বাবার গোত্র বহন করে কিন্তু বিয়ের পর মেয়েদের গোত্র কেন পরিবর্তন হয় এসো বন্ধুরা এবার আমরা জেনে নিই এর সায়েন্টিফিক কারণটি কী গোত্র দুটি সংস্কৃত শব্দ দিয়ে তৈরি গো যার অর্থ হল গরু বা কাউ এবং ত্রাহি যার অর্থ হল ছত্র ছায়া বা শেড অর্থাৎ গোত্র মানে গরু যেখানে থাকে অর্থাৎ কাউ শেড গোত্র মানে হল গোয়াল ঘর গোত্র যা পুরুষ বংশধর রক্ষা করে আট ঋষির বংশধর আট ঋষির নামে গোত্র তৈরি হয় সপ্ত ঋষি এবং ভরদ্বাজ ঋষি এবার আসা যাক বিজ্ঞানভিত্তিক বিষয় মানব শরীরে তেইশ জোড়া ক্রোমোজোম থাকে অর্থাৎ ছেচল্লিশটা যার মধ্যে তেইশটা বাবার এবং তেইশটা মায়ের আর এই ক্রোমোজোম মানুষের লিঙ্গ নির্ধারণ করে এক্স এক্স হলো কন্যা সন্তান এবং এক্স ওয়াই হল পুত্র সন্তান জন্মলাভ করে এক্স ফ্যাক্টর মায়ের এবং ওয়াই ফ্যাক্টর হল পিতার ওয়াই একমাত্র ক্রোমোজোম যা পুত্র বংশধরদের মধ্যে বাহিত হয় বাবার থেকে সন্তান এবং সন্তান থেকে নাতি মেয়েদের ওয়াই ক্রোমোজোম থাকে না তাই ওয়াই খুব গুরুত্বপূর্ণ তাই মেয়েদের গোত্র পরিবর্তন হয় বিয়ের পর তাহলে সংক্ষেপে ওয়াই ক্রোমোজোমই হলো কিন্তু গোত্র আট রকম ওয়াইক্রোমোজম অর্থাৎ আট ঋষির থেকে পাওয়া এক গোত্র মানে সেই ঋষির বংশধর আমরা আর তাই একই গোত্রে বিবাহ হওয়া ঠিক না কারণ এতে জিনগত ত্রুটি তৈরি হতে পারে বংশধরদের মধ্যে ওয়াইক্রোমোজমের ক্ষমতা কমতে থাকবে এটা হতে থাকলে আর তাই বলা যায় সনাতন ধর্ম এতটাই সমৃদ্ধ প্রাচীন ঋষিরা প্রত্যেকেই এক একজন সায়েন্টিস্ট আর সব সবশেষে আধুনিক যুগে পুত্র সন্তান হোক আর কন্যা সন্তান এর মধ্যে কোনো ভেদাভেদ নেই কন্যা সন্তান না হলে পুত্র বা কন্যা কন্যা কোনো সন্তানই ধারণ করা সম্ভব নয় আর তাই কোনো সন্তানদের মধ্যেই কোনো ভেদাভেদ থাকা উচিত নয় ভালো থাকুন সুস্থ থাকুন আবার পরবর্তী পর্যায়ে দেখা হবে